লালমনিরহাটের গড্ডিমারি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বিপুল চন্দ্র রায় গত 22 মাস ধরে পাচ্ছেন না বেতন। মুক্তিযোদ্ধা সন্তান বিপুলের পরিবারের এখন দিন কাটে অনাহারে অর্ধাহারে। কেন দীর্ঘদিন গ্রাম পুলিশ বিপুলের বেতন বন্ধ? এটা কি নিছক দাপ্তরিক গাফিলতি নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র? লালমনিরহাটের গ্রাম পুলিশ বিপুলের জীবন সংগ্রামে অসহায়ত্ব নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ। বছর আগে ডাক্তার আতিয়ার রহমান চেয়ারম্যান ছিলেন, ওনার কিছু দুর্নীতির কথা এলাকার লোকের কাছে প্রকাশ হয়ে গেছিলো। উনি আমাকে আমার উপরে সন্দেহ যে এলাকার লোকের কাছে দুর্নীতির কথা আমি প্রকাশ করেছি। ওনার মৃত্যু হওয়ার পরে ওনার ছেলে চেয়ারম্যান হলো আবু বকর সিদ্দিক। ওনার ছেলেও আমার সাথে ওই পূর্বের ওনার বাপের মতন অন্যায় অত্যাচার বা মিথ্যা মামলা বিভিন্ন ইয়েতে আমাকে আর কি অন্যায় অত্যাচার করে যাচ্ছে। আমি নিয়মিত থানা হাজিরে করতেছি, প্রশাসনিক দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ নিয়ম যা আছে সম্পূর্ণ মানিয়ে চলতেছি। কিন্তু আবু বকর সিদ্দিক আমাকে ইউনিয়ন পরিষদ যাইতে দেয় না, হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয় না। আমার যে এই মুক্তিযোদ্ধার একটা যে আমার যে একটা ভাবমূর্তি আমার নষ্ট করে দিয়েছে। আমার সামনে এই ছেলেটাকে মারধর করলো, আমি তাকে বাধা দিতে গেলাম, আমাকে ধাক্কা দিল, বেতন ভাতা নাই। আমার ছেলেটা খুব কষ্টে দিন কাটাইতেছে, চারটে মানুষ খায়, এই চারটে মানুষ কী খেবে? বাধ্য হয়ে আমি তাকে কিছু সাহায্য করি। এইভাবে চলতে চলতে আর আমি কত কত সাহায্য করব? আমি বর্তমান থাকাতে আমি ছেলের দুঃখ কষ্ট দেখিয়া আমার আর কি করার কি দরকার আছে এই রাষ্ট্র মধ্যে দাপন কাপড় নেওয়ার? না <音楽><音楽>